ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বর্ণিল আয়োজনে নাসির নগরে বাংলা নতুন বছরকে বরণ। প্রভাতের প্রথম আলোয় সঙ্গীত সমাবেশ আর মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে বরণ করে নতুন বছরকে। আজ পহেলা বৈশাখ, আজ সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর বঙ্গাব্দ 1429। আজ নব আনন্দে জেগে ওঠার দিন। করোনা মহামারী তাণ্ডবে গত দুই বছর বন্ধ ছিল বৈশাখ উদযাপন, এবছর তাই নতুন উদ্যমে বৈশাখ বরণের প্রতীক্ষায় পুরো জাতি। আজ বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। জেলা প্রশাসন কর্মসূচির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। দীর্ঘদিন পর মানুষ একটু আনন্দের সুযোগ পেয়ে বর্ষবরণ করতে বৈশাখের রঙে রঙিন হয়ে বিভিন্ন স্কুল কলেজ ও সকল শ্রেণীর মানুষের পদভারে ভরে ওঠে শোভাযাত্রা। সবাই বৈশাখের বিচিত্র সাজে নিজেদের সাজিয়েছেন। রংতুলিতে লেখা শুভ নববর্ষ 1429, এসো হে বৈশাখ। ছেলেরা লাল সাদা পাঞ্জাবি ও মেয়েরা বৈশাখী শাড়ি পরিধান করে রাঙিয়েছে শোভাযাত্রা প্রাঙ্গণ। উৎসবে মেতেছেন সকল বয়সী মানুষ। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফিউদ্দিন, ভারপ্রাপ্ত ইউএনও মেহেদি হাসান খান শাওন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা রাফিজ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মিজান মিয়া, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, হিসাব রক্ষণ কর্মকর্তা তৌহিদুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর মাহবুব মিয়া, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাইনুদ্দিন মডেল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত দাস সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। ভারপ্রাপ্ত ইউএনও মেহেদি হাসান খান শাওন বলেন, বাঙালির আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনে বাংলা নববর্ষ একটি গুরুত্বপূর্ণ দিন। যেদিনটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি উদযাপন করে থাকে, সেদিন থেকে বাংলা নববর্ষ প্রকৃতপক্ষেই আমাদের জাতীয় উৎসবের দিন। নেতৃদ্বয় সবার জন্য নতুন করে শুভ হোক। বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ। পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়ার অপেক্ষা থাকে বাঙালি জাতির, যদিও করোনা ভাইরাসের কারণে গত দুই বছর বর্ষবরণে ছেদ পড়ে। নাসিরনগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।